বর্তমান বিশ্বে যত পাথর আছে এই পাথরগুলোর ভিতরে একটা সম্মানিত পাথরের মর্যাদা অনেক বেশি, পাথরটার নাম কে বলতে পারবে? হাজরে আসওয়াদ, তাই না? কোথায় আছে? কাবা ঘরে। আমরা যখন কাবা ঘরে তাওয়াফ করি, ঘুরতে ঘুরতে এসে হাজরে আসওয়াদের স্থানে আসলে আমরা চুম্বন করি, চুম্বন করা সুন্নাহ। আমাদের সবাই তাকান সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণী প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি যখন কাবা ঘর তাওয়াফ করছিলেন হাজরে আসওয়াদের সামনে এসে বলছেন, ইয়া হাজারুন ইন্নী আলামু আন্নাকা হাজারুন লা তানফাউ ওয়ালা তাদরুকা, তুমি শোনো, আমি জানি তুমি একটা পাথর, তুমি উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমাকে সম্মান করতে না দেখতাম, আমি ওমর তোমাকে সম্মান করতাম না। এত বড় শ্রেষ্ঠ জান্নাতে পাথরের যদি এই রকম অবস্থা হয়, তাহলে পীরের দরবারে পাথরের কোন মর্যাদা আছে? মুসলমান বলো, মুসলমান কত বড় নিকৃষ্ট মুসলমানে পরিণত হয়েছে। এরপরে দেখলাম পাথর পূজা, তারপরে আরেকটু এগিয়ে গেলাম পীর সাহেবের কবরের দিকে, কবরটাকে পাকা করা হয়েছে, কোটি কোটি টাকা খরচ করে, ভালো কথা, কবর পাকা করলো। কবর পাকা করা, ওনাদের টাকা পয়সা বেশি আছে, মনে চায় করুক, ভালো কথা। কিন্তু আর চেয়ে বেশি দুঃখের বিষয় হলো এই জায়গাটা মানুষের ইমাম ধ্বংসের কারখানায় পরিণত করা হয়েছে। কিভাবে? গেলাম, গিয়ে দাঁড়ালাম, দেখলাম একটা যুবক যুবতী মেয়ে আসলো, তার সাথে বৃদ্ধ বাবা মা আছেন, আবার ছোট্ট শিশুও আছে। বৃদ্ধ বাবা মা আসলেন, এসে ওই কবরের সামনে আশেপাশে দুই পাশে দুইটা দান বাক্স রয়েছে, কতগুলো টাকা দান করলো। দান করা শেষ হওয়ার পরে ওই মুরব্বি বাবা মা কবরকে সেজদা করলো। এখন ওই যুবতী মেয়েটা আর ছোট্ট বালকটা দাঁড়িয়ে আছে, কিছু বলে না, করেও না। এখন এই বৃদ্ধ বাবা মা বলছে, এই তাদের সেজদা কর, সেজদা কর, সেজদা কর, বাবার সেজদা কর, দয়াল বাবার সেজদা কর। অতঃপর এই দুইটা মানুষের সেজদা করলো, চারজন লোকের সেখানে সেজদা করলো। আমি আপনাদেরকে আল্লাহর কসম করে বলছি, এই চারজন লোক এতদিন পর্যন্ত যত নেক আমল করেছে, কবরে সেজদা দেওয়ার সাথে সাথে অতীতে যত আমল আছে পুরো ছাই হয়ে গেছে। এবার তার দলিল কি? পুরো ছাই হয়ে গেল, তার দলিল কি? দলিল কোরআনে আয়াতে আছে, আমরা কোরআন পড়িও না বুঝিও না। দলিলটা বলার আগে আমি আলোচনার দ্বিতীয় পার্টে একটু আলোচনা করছি, শায়েক আসলে আমার মনে হয় আলোচনা শেষ করা যাবে না, একটু সময় আপনাদেরকে আমি কথাটা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। তাওহীদ এতক্ষণ পর্যন্ত সংক্ষেপে আলোচনা করলাম, তাওহীদের বিপরীত হলো শিরক। এখন শিরক কি? শিরকুন শব্দের অর্থ হলো অংশীদার করা, যার ইংরেজি শব্দ হলো শেয়ার। বাংলাদেশের শেয়ার মার্কেট আছে না নাই? শেয়ার মার্কেট মানে কি? একজনের একজনের ব্যবসা না, অনেকের মিলিয়ে ব্যবসা, অংশীদারি ব্যবসা, এটার আরবি শব্দ হলো শিরক। এখন এই শিরক দ্বারা উদ্দেশ্য কি? নিদ্দুন সমকক্ষ বানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষকে কোনো সৃষ্টিকে যদি বানানো হয় তার নামই হলো শিরক। দেখেন একটা হাদিস রয়েছে সরাসরি শিরকের সংজ্ঞা, সহিহ বুখারী, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যামবি আযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? আপনারা বলেন তো, মানুষ হত্যা করা ছোট পাপ না বড় পাপ? জেনা করা ছোট পাপ না বড় পাপ? মানুষের জমি জোর করে দখল করে খাওয়া ছোট পাপ না বড় পাপ? এগুলো বড় পাপ, তবে এর চাইতে একটা বড় পাপ আছে, তার নাম কি? শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে দুটো উত্তর দিয়েছেন, এই কোনটা বড় পাপ তাও বলেছেন, আর বড় পাপের সংজ্ঞাও বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা জালালিল্লাহি নিদ্দান ওয়া খালাক, তুমি জানো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এর পরেও যদি তুমি আল্লাহর সমান কাউকে বানিয়ে দাও, এটাই হলো বড় পাপ, আর এটাই হলো শিরক করা। তাহলে সবচেয়ে বড় পাপ কোনটি? আবার বলেন কোনটি? সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। আর শিরকের সংজ্ঞাটা কি? আল্লাহর সমান কাউকে বানিয়ে দেওয়া, এর নাম হলো শিরক। এই শিরক তিন প্রকার, আমাদের সবাই তাকান, তাওহীদ বলেছিলাম কয় প্রকার মনে আছে? কয় প্রকার? তিন প্রকার। শিরিকও কয় প্রকার? তিন প্রকার। শিরকুল আকবর বড় শিরিক, শিরকুল আসগর
এবার বড় শিরিক কাকে বলে? বড় শিরিকের চারটা বৈশিষ্ট্য মনে রাখবেন। এক, যেই শিরিক করলে অতীতে নষ্ট হয়ে যায়। দুই, যেই শিরিক করলে ক্ষমার অযোগ্য অপরাধ বলে গণ্য হয়। তিন, যেই শিরিক করলে জাহান্নাম তার জন্য ফরজ হয়ে যায়। চার, যেই শিরিক করলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। কয়টা বৈশিষ্ট্য মনে রাখবেন? এবার রেফারেন্স দলিল সূরাতুন নিসা 48 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যত পাপ আছে ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু একটা অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। করেন তো কি? কোনটা ক্ষমা করবেন না? শিরিক। তাহলে অত্র আয়াতটি প্রমাণ করে শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। শিরিক করে কোনো ব্যক্তি যদি তাওবা না করে মারা যায়, আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না।